আমাকে স্কুলে ভালো লাগে না, আমার আম্মু বোকা দেয়, আমাকে ভয় লাগে স্কুলে, ভাঙা কখন কি হয়। এই যে আমাদের যে বিদ্যালয়, এই বিদ্যালয়ে যে ভবনের যে অবস্থা, এই অবস্থাতে আমি একজন অভিভাবক হিসাবে আমার বাচ্চাকে স্কুলে দিতে আমার অনেক ভয় লাগে, কারণ কখন কি হয়ে যাবে এটা তো আর বলা যাবে না। তবে এই স্কুলটা যদি একটু নির্মাণ কাজ করা যাইতো, তাহলে মনে করেন যে বাচ্চা টাচ্চাদেরকে পাঠা যাইতো, কিন্তু এই অবস্থায় এই স্কুলে বাচ্চা দেওয়া খুব ভয়ানক অবস্থা। আর একটা কোনো কিছু যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তাহলে এই বাচ্চাদের দায়ভার কে নেবে? দেখতে পাচ্ছেন যে আমাদের বিল্ডিংটা খুবই ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এখানে ছোটো ছোটো বাচ্চারা, হ্যাঁ, গার্জিয়ান তো নিশ্চিতভাবে বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে শিক্ষকের উপরে। এখন এখানে ছোটো ছোটো বাচ্চারা বিল্ডিং ঝুঁকিপূর্ণ, কখন কী অবস্থা, কখন কী অবস্থা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন করতেছি বা অনুরোধ জানাচ্ছি, হ্যাঁ, যে আমাদের বিল্ডিংটা উনি যেন একটি আন্তরিকতার দিক থেকে দেখেন বা বিবেচনা করেন। আর এর আগে আমাদের প্রধান শিক্ষক কিন্তু এর সম্মুখীন হয়েছিল সংবাদের, কিন্তু কোনো কাজ হয়নি বা কোনো রেজাল্ট আসেনি। তাই আমি আশা করবো এবার, হ্যাঁ, আমি নতুন সভাপতি হিসেবে সরকারের কাছে বিশেষভাবে আবেদন করব বা অনুরোধ জানাবো এবার জন্য আমাদের বিল্ডিংটা অতি তাড়াতাড়ি, হ্যাঁ, কার্যকর হয়।